وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَيْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমরা সব সময় প্রশংসা করব কার প্রশংসা করলে খুশি হন কে আমরা সেই মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান فيه প্রশংসা করলাম কার খুশি হলেন কে সেই আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় আর কিছুর প্রয়োজন আছে আছে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা সুরতুল এখলাস থেকে কোন সোরা খুব বড় সোরা তাই না চার পৃষ্ঠা মেনায় তো পাঁচ পৃষ্ঠা ছোট্ট ছোড়া

ছোট সবাই আপনারা জানেন না সুরাটা এই সুরাটা আপনার সকলেই জানি কিন্তু এই সুরার সম্পর্কে আমরা জানি না আমরা সকলে এই পড়তে জানি কিন্তু এটার যে কি লাভ কি ফজিলত এইটা আমরা আজকে এটা আমরা শিখবো ঠিক আছে ইনশাল্লাহ কারা কারা শিখবেন হাত তুলেন আল্লাহ হাত গুলা কবুল করেন সুরাতুল ইখলাস এটা এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ তালা নিজের পরিচয়টা দিয়েছেন বলেন আল্লাহ আকবর এই সুরার ভিতরে ছোট্ট একটা সুরার ভিতরে যত সুন্দরভাবে নিজের পরিচয়টা দিয়েছেন অন্য কোন সুরার ভিতরে এত সুন্দর করে দেন নাই খুব ছোট একটা সূরার ভিতরে আল্লাহ নিজের সমস্ত পরিচয়টা তুলে ধরেছেন এই সূরার শানে নুজুল কি এই সূরার শানে নুজুল হলো মক্কার কাফেরেরা বিশ্বনবী জিকে বললেন মুহাম্মদ বলো তোমার আল্লাহর নাম কি মুহাম্মদ বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা বলে নাউজুবিল্লাহ এখন নবীজি কি বলবেন বংশ পরিচয় বুঝেন তোমার বাবার নাম কি তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি কা নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও মুহাম্মদ

বলত তো দেখি তোমার আল্লাহ কিসের তৈরি সোনার তৈরি নাকি মাটির তৈরি নাকি রূপার তৈরি নাউজ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলো কুল আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ কিন্তু ছোট্ট সুরার ভিতরে নিজের পরিচয়টা এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা অন্য কোন সুরার ভিতরে নেই এটা হলো এই সুর আর জুল এই সুরা এমন একটি সুরা আপনি প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে তিনবার তিনবার সুর এখলাস তিনবার সুর ফালাক তিনবার সুর নাস। পরে পরে হাত দুইটা এমন ভাবে তুলবেন ফু দিয়ে দিবেন সমস্ত শরীরটা মেসেজ করে দিবেন ওই দিনে যদি কোনো জাদুকর আপনাকে জাদু করে তাহলে ওই জাদুটা বেকার করে দিবেন কে কেউ কোনো ক্ষতি করতে পারবেন এই সুরার ফজিলা নাই সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের মাই যাবেন কাফেররা বুঝতে বুঝতে পারলাম আজকের এই জেহাদের ময়দানে মোহাম্মদ সাল্লু আলাই হোসাল্লাম তিনি নিজেই আসতেছেন মক্কর কাফরেরা ভয় পেয়ে গেলেন সবাই তাবুকের যুদ্ধ করা বাদ দিয়া ভয়ে পালাইলেন নবীজি গিয়ে দেখলেন ফাঁকা মাঠ ফাঁকা মাঠে জিতিয়ে দিলেন কে যুদ্ধ ছাড়াই জিতিয়ে দিলেন কে কোনো যুদ্ধ করা লাগলো না যুদ্ধ সারাই জিতিয়ে দিলেন আল্লাহ একটু পরে দেখেন আসমান মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে বিশ্বনবী জপরের দিকে তাকাইলেন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস হাজার পর্দা বিছিয়ে দিয়ে জমিনে আসতেছেন নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার জিব্রাইল কোন বার্তা আছে নাকি জিব্রাইল আমিন বললেন হে আল্লাহর রাসূল মদিনার ভিতরে একজন সাহাবি মারা গেছে নাম হলো আপনি কি তার গায়ে বানা যান নামাজ পড়বেন না বিশ্ব বললেন অবশ্যই পড়ব হে আমার সাহ তোমরা সবাই জানা যার নাম হাজির হোজন্য কাতারের নাম আর বলো ইন্ন লিলাহি ও ইন্ন ইলাই র দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীজি পিছনের দিকে তাকে দেখলেন জিব্বেলা মেনে যাব দাঁড়িয়ে গিয়েছে ও বাক বা বিশ্বনবীজি বললেন নজিব্রাহিল তোমার সাথে কয়জন ফেরেস্তা দাঁড়িয়েছে জিবরাইল আমিন বললেন আমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে গিয়েছে নবীজি বললেন ও জিবরাইল দুনিয়াতে আর কেউ মরলে তো তোমরা তারা জানাজার নামাজ পড়তে আসো না এই ব্যক্তি কি এত আমল করেছিল যার কারণে এক লক্ষ 40 হাজার ফেরেশতা তার জানাজার নামাজ এসেছে জিবলামিন উত্তরে দিন আল্লাহ আমাদেরকে করেছে এই ব্যক্তি সব সময় চলতে ফিরতে পড়তেন বলেন ও হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালামিয়া কুন কুফোন আহাদ বলেন আল্লাহ আকবার খারাপ লাগে হ্যাঁ খুবই ছোট একটা সুরার ভিতর এত ফুসিল আল্লাহ তালা দিয়েছেন এটা কল্পনা করছেন কোনদিন কোনোদিন কোনোদিন ভাবছেন ভাবছেন ভাবেন নাই ভাবেন নাই একটা সূরা সুরা এই সুরা তিলাজ করেন কে কে হাত দিলেন তো সব সময় তেল করবে সব সময় সব আছে না নাই সব আছে বিশ্বনবীজি কুবা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করলেন তো ওই কুবা পল্লীতে একটা ইমাম নিয়োগ দিলেন বিশ্বনবীজি মসজিদে নবীতে ইমামতি করতেন এই কুবা পল্লীর ইমাম প্রত্যেক দিন জেহরি কারাত গুলিতে

এই সুরা দিয়ে আমার নামাজ পড়াইতে ভালো লাগে আপনার নামাজ পড়তে যদি ভালো লাগে তাহলে নামাজ পড়বেন নয়তো ভাগবেন দেখছেন কেমন ইমাম আমাদের ইমাম এরকম কথা বলে ওর চাকরি থাকবে কারণ পরে নিয়োগ দিয়েছে কি মোহাম্মদ সাল্লাহু আলাই মানুষটা দেখতেছে না হবে না কি করা যায় তাক দিয়ে নামাজ পড়ায় কিছুদিন পরে বিশ্বনবীজির মসজিদে আসলেন আসার পরে সব মুসল্লি বিশ্বনবীজির কাছে গেছে যাওয়ার পরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আ আপনি আমাদের কেমন একটা ইমাম দিয়ে গিয়েছেন যে ইমাম তা প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পরে এই ইমাম চলবে না বেশ sene তাকে ডাকলেন তুমি এমন করে কেন তুমি মুসল্লিদের কথা শুনো না কেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমার বেয়াদবিটা আপনি maaf করে দিবেন আমি যখন এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করি খুব মজা পাই খুব শান্তি পাই কারণ এই সুরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিয়ে দিয়েছে বিছন নবীজি বললেন ওয়াজিব হয়ে গেছে সাব বললেন কি ওয়াজিব হয়ে গেছে বিচন বললেন এই সূরা পড়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কারণে জান্নাতটা তোমার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমাদের আল্লাহ কয়টা বলেন এই সুরের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ কি দুইটা নাকি আমাদের কাবা শরীফ কয়টা মেদিনা শরীফ সব এক সব এক আমাদের প্রভু এক জীবন বিধান ওই বালি কোরা আমাদের প্রভু একন বিরু জীবন বিধান এক বালি কোরা তবে কেন মুসলমান এক এক করি আহবান আমাদের প্রভু এক এক নবির জীবন বিধান এক ওই করা কোরা মদিনা শরীফ ওমুদ পাহার এক বদরের মাটা একটা টাতু জীবন মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ বলেন আমাদের প্রভু এক এক নবির জীবন বিধান এক ওই শিবানি কোরআন বলেন আল্লাহ কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের ফরজ বিধানগুলি এক এক না এক না পাঁচ অক্ত নামাজ সুনত মনে হয় নাকি ফরজ কেউ কি বলছে যে নামাজ পাঁচ অক্ত না ছয় কেউ বলে না আমাদের রমজানের রোজা আমরা তিরিশটা রাখি আর অন্যজন মনে হয় চল্লিশটা রাখে তাহলে সবাই তিরিশটা রাখি মাঝে মাঝে উনত্রিশটা হয়ে যায় তাহলে আমাদের ফরজ বিষয়গুলি ফরজ বিধানগুলি এক্ষেত্রে কারো নিমত নাই সব এক অথচ আজ আমরা বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছি কথা বলেন ঠিক কিনা আমাদের ভিতরে মারামারি হানাহানি খুনাখুনি আরো কত কিছু চলছে হাত বাঁধানি জোরে আমিন বলানি ঠিক না ঠিক না এইগুলা নিয়ে এইগুলার পিছনে ছুটাছুটি করতে 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 আমরা শেষ হয়ে হয়ে গেলাম আমাদের নিজের মূল্যবান সময়টা শেষ করে ফেললাম আমাদের যে সময় এই সময়ের আমরা কদর করি না বুখারি শরীফ বগলে তলে নে তারা কয় রাখা বুকের উপরে হাত বাঁধতে হবে না নাভির নিচে হাত বাঁধতে হবে এই নিয়ে মারামারি হানানি খুনা খুনি করে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে আমরা দ্বন্দ্ব করবো তার সাথে যে বলবে আমাদের রাসুল দুইটা আমরা দ্বন্দ্ব করব তার সাথে যে বলবে নামাজ হল ছয় হস্ত আমরা দ্বন্দ্ব করব তার সাথে যে বলবে রমজানের রোজা এক মাস নয় বরং দুই মাস ঠিক কি না তার সাথে দ্বন্দ্ব করেন আমরা দ্বন্দ্ব করব তার সাথে যারা কোরআনের মাহফিলকে বাধা দিতে চাই গান বাজনার প্যান্ডেল করতে চাই তাদের সাথে নয় তো আমরা আমরা মারামারি হানাহানি খুনা করে নিজেদের ভিতরে দ্বন্দ্ব ফেসাদ করে রক্তপাত করে শেষ এগুলো আজকে থেকে করবো না ঠিক আছে ইনশাল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আমরা আলোচনা শুনতেছিলাম কোন সুরা থেকে শুনতেছেন বুঝতে পারতেছেন কথা আমার সূরার বহু ফজিলত আল্লাহ বলেন বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরার কি ফজিলত দেখেন বিশ্বনুবেজি নামাজ পড়াইতেছেন নামাজ পড়তে পড়তে বিশ্বনবীজের হাতে একটা পোকা কামড় মেরেছে নবীজি হজরত আইশা কে বললেন ও আইশা লবণ পানি গরম করপ হজরত আইশা রজুল্লা উতালহা লবণ দে পানি গরম করলেন এরপরে আইশা কে বললেন ও আইশা গরম পানি যেইখানে পোকা কামড়াইছে সেই জায়গায় ঢালো হজরত আইসব পানি ঢালা শুরু করে দিলেন আর বিষ্ণু পড়া শুরু করলেন বলেন উল্হুয় হু আহাদ আল্লাহ মুসদমাদিয়া লিদ ওলম্মিউলদ ওয়লম্ মিয়া কুনু না হু আহাদ অনেক সময় দেখা যায় মুসদুর ইমাম সাহেবজা সাহেবরা ইমাম সাহেব এখানে কে কে আছেন হাত তুলেন তো দেখি অনেক ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর আমার আমার ছেলে এটা কান্না করতেছে এটা কিছু করে দেন ফু দিয়ে দেন তিনবার সুরে ক্লাস পড়বেন তিনবার সুরে ফালাক পড়বেন তিনবার সুরে নাস পড়বেন ছেলের গায়ে ফু দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিবেন কে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই জোরে বলতে পারছে না নাই এই পৃথিবী বানাইছে কেডা আমাকে বানিয়েছে কে আপনাকে সবাইকে বানিয়েছে কে বলেন আল্লাহ সে আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ ইচ্ছা করলে এই জমিনকে উল্টায় দিতে পারে কি পারে না আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে এই মাহফিলের ভিতরে মৃত্যু দিতে পারে কি পারে না পারে আল্লাহ সব পারে আল্লাহ বলবেন কোন ফায়গুন সাথে সাথে হয়ে যাবে খালি হইতে বলবে সাথে সাথে কি হয়ে যাবে সেটা শুরু হয়ে যাবে আমরা সবাই মিলে একটা গাছ তুলতে পারি না একটা গাছ তুলতে পারি না কত কষ্ট হয় কত শ্রম দেওয়া লাগে একটা গাছ নড়াইতে পারি না কত কষ্ট হয় কিন্তু যখন প্লাবন আসে ঘূর্ণিঝড় আসে তখন একসাথে সারা পৃথিবীকে উলট পালট করে দেন কে আল্লাহ দিকের পানি অপর দিকে নিয়ে যেতে পারে কি পারে না ওই পারের পানি এই পারে নিয়ে আসতে পারে কি পারে না সেই আল্লাহকে ভুলে গিয়ে মুসলমান আজকে দুনিয়ার পিছনে ছোটাছুটি করছো দুনিয়ার পিছনে ছোট ছোট সে কে বাদ দিয়ে শয়তানের ইবাদত করতে ক্ষমতা তার বড়াই আল্লাহ বলতেসের ক্ষমতার মালিক বলেন কে জোরে বল তবে কে আজকে যে ক্ষমতা তুমি দেখাইতেছো এই ক্ষমতা চিনে নিতে পারে কি পারে না কিসের ক্ষমতার দাপড় দেখাও সব ক্ষমতার বড় ক্ষমতা মালিক কে কিসের ক্ষমতা আমি তো চলতেই পারি না পাতলা পায়খানা লুরি বাবারে বাবা দুই দিন থেকে আমার পাতলা পায়খানা আমি শেষ পাতলা পায়খানা শেষ সাধারণ একটা ব্লেড এই ব্লেডের কাছে মুসলমান দুর্বল সাধারণ একটা চাকু চাকু এই চাকুর কাছে মুসলমান দুর্বল জ্বর সর্দি মাথা ব্যথার কাছে দুর্বল এই মুসলমানের কিসের শক্তি কিসের বলায় দেখাও সব কিছু ক্ষমতার মালিক কে বলেন মানুষ অসুস্থ হয়ে যায় যায় কি যায় না গেলে মুখের দিকে তাকানো যায় না আপনার অসুস্থ মানুষকে দেখতে যান 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 অসুস্থ মানুষকে দেখতে যাবে অসুস্থ বন্ধুর কাছে বেড়াইতে যাবে সব আছে না নাই একটা গল্প মনে পড়ে গেলাম বলবো এক ঠসা বন্ধু কি বলেন ঠসা বন্ধু তো এই ঠসা এক বন্ধু ছিল এ অসুস্থ হয়ে গেছে ঠসা মনে করতেছে যে বন্ধু মানুষ অসুস্থ হয়ে গেছেন না দেখতে গেলে কেমন হয় তো ঠসা তো ও বন্ধুকে দেখার জন্য আসছে কেন আমার কাছে আসলো। স্কুল লাইফে যখন লেখাপড়া করছি ওই ঠসা বলছে আর আমরা খানি শুনছি আমাদের একটা কথা শুনে নাই শুনে নাই এই ঠসা কেন আবার আজকে আসলো অন্য একটা ভালো বন্ধু আসলে তো কাজ হইতো কথা বুঝেন তো ঠসা এসে প্রশ্ন শুরু করছে বন্ধু এখন কেমন লাগতেছে বলো এখন কেমন লাগতেছে বলো তো ঠসা ভালো একটা বন্ধু আসলে তো মজা পায় আরাম পেতো গল্প করে তো ওর আগে পরে বলছে মরতে বসেছি তো ঠোসা মনে করছে হয়তো বলেছে যে এখন একটু ভালো লাগতেছে তো তখন বলছে কি বলছে তো আল্লাহাম বন্ধু বা রেগে গেছে আমি মরতে বসছি কথা শুনে তুই বলছিস আলহামদুলিল্লাহ তো ঠসা আবার প্রশ্ন শুরু করছিস আচ্ছা বন্ধু কি ওষুধ খাইছো খাইছো নাম বলো তো একেতে মরতে বসছি এই কথা শুনে সে আলহামদুলিল্লাহ তো রাগে খুবই বলছে যে বিষ পান করেছি এই ঠসা মনে করছে যে হয়তো বা কোন ঔষধের নাম বলছে তখন বলছে বন্ধু তুমি যেই ঔষধটা খেয়েছ আল্লাহ তালা যেন এই ঔষধটা শিরা উপসারায় পৌঁছিয়ে দেন কথা বুঝেন তো ও আরো রেগে গেছে তো এরপরে বলছে বন্ধু কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছো ডাক্তার কেমন ভালো তো বলে আজরায়ের কাছে চিকিৎসা করছে কার কাছে তখন বলছে বন্ধু ডাক্তারটা কিন্তু খুব ভালো বটে ডাক্তারটা খুব ভালো বটে তো যখন আমাদের বন্ধুরা অসুস্থ হয়ে যাবে আমরা তাদের কাছে কাছের মানুষগুলা গেলে সে খুশি হবে আপনি তো জানেন কোন বন্ধুর সাথে আপনার ভালো রিলেশন ছিল তার কাছে যাবেন দুটো মিষ্টি মিষ্টি কথা বলবেন দেখবেন তার মনটা নরম হয়ে যাবে আমি আজকেও সকালে এক অসুস্থর কাছে গিয়েছিলাম আমার সাথে আসছে উনি আমার সাথে ছিলেন সকালবেলায় গিয়েছিলেন আহারে আমি যেখানেই মাহফিলে যাইতাম আমার সাথেও যাইত মুরব্বী মানুষ সাথে যেত বয়ান শুনত কিন্তু এখন বড় আফসোস লাগে তিনি আজ কদিন ধরে অসুস্থ হয়ে গিয়েছে অক্সিজেনের নিঃশ্বাস নিচ্ছে খেতে পারতেছে আপনার সবাই তার জন্য দোয়া করবে বলেন